আসসালামু আলাইকুম আর এস ব্যাঙ্কের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম দেশে ও প্রবাসে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে যে বিভিন্ন ব্যাংকের ভিতরে যে পর্দানশীল মহিলারা আছেন সম্মানিত নারীগণ মা বোনেরা আছেন যেনারা পর্দা করেন তো তারা কিভাবে ব্যাংকে অ্যাকাউন্ট করবেন বা অ্যাকাউন্ট করে থাকেন সেই বিষয়গুলি আজকে আমরা জানব প্রথমে যিনি অ্যাকাউন্ট করবেন ওনাকে অবশ্যই ব্যাংকে যেতে হবে যিনি অ্যাকাউন্ট করবেন আবেদনকারী পর্দানশীল শিক্ষিতা মহিলা হলে ব্যাংকের মহিলা অফিসারের নিকট মুখ খুলে দেখাতে হবে অর্থাৎ যে শাখায় যে ব্যাংকের যে শাখায় আপনারা অ্যাকাউন্ট করবেন সেই শাখায় গিয়ে আপনার প্রয়োজনীয় কাগজপাতিগুলি অবশ্যই নেবেন নেওয়ার পরে যে মহিলা অফিসার আছেন ওনাকে আপনার ফেস দেখাতে হবে তাহলে অ্যাকাউন্ট হবে তিন নম্বরে ব্যাংকের নিকট পরিচিত এমন গ্রাহক কর্তৃক পরিচিতি প্রদান করতে হবে অর্থাৎ ব্যাংকের এমন একজন ব্যক্তি আছেন যার সঙ্গে ব্যাংকের খুব সম্পর্ক ভালো এমন এক ব্যক্তির সঙ্গে আপনার পরিচয় থাকতে হবে বা ভালো সম্পর্ক থাকতে হবে যেন আপনাকে চেনে বা জানে এবং ব্যাংক তাকে বিশ্বাস করে চার নম্বরে আবেদনকারী মহিলা নিরক্ষর বা অশিক্ষিত হলে ব্যাংকের মহিলা অফিসারের নিকট মুখ খুলে দেখাতে হবে মুখ উন্মুক্ত বা খোলা ছবি প্রদান করতে হবে এবং ক্যাশ হতে প্রত্যেক উত্তোলনে মুখ দেখাতে হবে অর্থাৎ আবেদনকারী পর্দানশীল শিক্ষিতা মহিলা যদি হয় অশিক্ষিতা মহিলা বা নিরক্ষর সে সেক্ষেত্রে অবশ্যই খোলা মুখ খোলা ছবি প্রদান করতে হবে এবং ক্যাশ কাউন্টার থেকে যখন টাকা উত্তোলন করবেন তখন অবশ্যই মুখ দেখাতে হবে নাহলে একজনের টাকা অন্যজনে নিয়ে যাবে ব্যাংক ঠকে যাবে বা আপনার অ্যাকাউন্টের টাকা অন্যজনে নিয়ে যেতে পারবে পাঁচ নম্বরে এখন তো সব লেনদেন ঘরে বসেই করা যায় যেমন ইসলামী ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে এখানে যদি আপনারা অ্যাকাউন্ট করেন তাহলে যে সেলফিন বাই ব্যাংকিং এগুলির মাধ্যমে ঘরে বসেই আপনারা লেনদেন করতে পারবেন এবং কার্ডের মাধ্যমে আপনারা লেনদেন করতে পারবেন তাহলে মুখ খোলা লাগবে না তাহলে পর্দাটা ঠিক থাকবে এবং অ্যাকাউন্টের অ্যাক্টিভিটিসগুলি আপনারা করতে পারবেন সব কিছু আবার ছয় নম্বরে মূলত হজের সময় পাসপোর্ট করার সময় এই উন্মুখ উন্মুক্ত বা খোলা ছবি দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে আমরা যে বিষয় কয়টি আমরা শিখলাম সেটি হচ্ছে যে পর্দানশীল শিক্ষিতা মহিলা যদি হয় তাহলে এনার মুখ খোলা ছবি না দিলেও চলবে এই বিষয়টি আগে ব্যাংকে গিয়ে ব্যাংকের শাখায় গিয়ে আগে কথা বলে নেবেন যদি মুখ খোলা ছবি না দিতে হয় তাহলে ওনারা আপনাদেরকে বলে দেবেন আর যদি না মানে তাহলে খুলে দেখিয়ে তারপরে অ্যাকাউন্ট করতে হবে নিজের প্রয়োজনের কারণে তাহলে বিষয়টি আমরা জানলাম তাহলে আজকের এই বিষয়টি জানলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই চ্যানেলটি ব্যাংকের বিভিন্ন ইনফরমেশন প্রদান করে থাকে তাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম